আসসালামু আলাইকুম বাংলা ইউনিকোড ওপেন টাইপ টিচারের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আসলে এর আগের ভিডিওগুলোতে সাউন্ড অনেক সমস্যা হয়েছে, যেটা আমি আসলে পরে বুঝতে পারছি যে দেখার পরে। তো দেখা গেছে যে কোথাও আফ, কোথাও সাউন্ড, কোথাও বিভিন্ন ধরনের সমস্যা। যাই হোক, আমি ভিডিওগুলো আসলে পরে দেখার পর আমি বুঝতে পারছি যে সাউন্ডের সমস্যা আগে আসলে দেখা হয় নাই, আর আমি এডিট করি না, এই কারণে বানানোর পর আসলে আপলোড করে দিই। যাই হোক, যাওয়ার হয়ে গেছে। তো আজকের পর্বে আমরা আসলে হাফ যে বর্ণমালা আমাদের কেন দরকার, এটা নিয়ে কিছু কথা বলা দরকার আছে। আমি ফন্ট ল্যাবে যাই। আসলে হাফ বর্ণ হলো, যেমন আমি দেখাচ্ছি, এখানে কিছু বর্ণ আছে, দেখেন হাফ। এই যে কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে নর্মাল বর্ণটা কিন্তু এইরকম না, বর্ণটা আসলে অন্যরকম, নর্মালটা এরকম, ঠিক আছে। এটার ছোট যেটা, এটা হলো এইরকম হয়, যেমন এগুলা ব্যঞ্জন বর্ণ কিন্তু সবগুলার হাফ বর্ণ করতে হয়, করা দরকার, আসলে অনেকে করে না। যাই হোক, তো আমি আসলে করি, কারণ হলো কি, হাফ যদি থাকে, এমন কোনো যুক্তবর্ণ যদি আপনি না বানাইয়া থাকেন বা মিসিং করে থাকেন, যেমন আমি এখানে মনে করেন কোনো একটা ল আর ঢটা দিচ্ছি, মনে করেন ট, এটাই দিই নাই, টট যেটা ল ট দিন দেওয়া হয় নাই, বানানো হয় নাই, ঠিক আছে। তখন কি করবে, তখন যখন আমি যুক্তবর্ণটা লিখবো, যেমন ল দিব, আমার এখানে এটা এই বর্ণটা দিব, আর কি করব, টটা যখন বসবে এর সাথে যখন বসবে, তখন কিন্তু যুক্তবর্ণ অটোমেটিকলি হয়ে যাবে। আর ওই যে আমি এটা যদি এটা যে এক্সট্রা যে বানানো হয়েছে, এটার আর কোনো দরকারই হয় না, এই যে এটা এই বর্ণটার কোনো দরকার হয় না, কিন্তু তারপর আমি দিয়ে দিলাম এক্সট্রা থাকুক, মানে যেন সুন্দরভাবে অ্যাডজাস্টটা থাকার জন্য আসলে এটা করা হয়। তো আসলে অ্যাডজাস্ট বলতে একটা বর্ণের সাথে একটা বর্ণ যদি দেখতে সুন্দরভাবে বসাতে হয়, তাহলে আপনাকে ক্লিপ বানানোটাই দরকার। আর যদি এভাবেও রাখতে পারেন, আমি যেভাবে বলছি, আপনি হাফ রাখলেন, যেমন গটা রাখলেন আর টট, দুইটা যখন রাখা হলো তখন কি হবে, পাশাপাশি যদি রাখেন তাহলে দেখা যাচ্ছে, যেমন আমি দুইটা সিলেক্ট করি, দেখি আসে কিনা, হ্যাঁ আসছে, দেখেন কি হয়েছে, এটাও কিন্তু দেখতে খারাপ দেখা যায় না। তো এই জিনিসটা আসলে রাখার জন্য, এই জিনিসটা করা, এই জিনিসটা যেন থাকে, এই কারণে আসলে এভাবে করা। আসলে কিন্তু এভাবে এই ছোট বর্ণগুলো রাখার অত্যন্ত দরকার। অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা যুক্ত বর্ণটা নাও যদি বানানো থাকে, তাও কিন্তু অ্যাডজাস্ট করে নিবে, মানে একটার সাথে একটা কোনোভাবে বসানোর পরে দেখা গেছে যে সুন্দরভাবেই দেখা যাবে, না দেখা যাক তারপরেও তো একটু কিছু অত দেখা যায়। যেমন কিছু কিছু বর্ণ আছে, ইন্ডিয়াতে কিছু ভাষা আছে, আসামি ভাষা, মণিপুরি ভাষা, এরা কিন্তু বাংলা বর্ণমালা ব্যবহার করে, কিন্তু এদের ভাষাটা একটু ভিন্ন। লেখার যে যুক্তবর্ণগুলো, যেমন 3, 4, 5টা মিলে একটা যুক্তবর্ণ হয় ওদের, এ কারণে আসলে আমাদের হাফ বর্ণমালা যেগুলো, এগুলো অ্যাড করা দরকার। তো যাই হোক, আমি আসলে বকবক অনেক বেশি করে ফেলছি। যাই হোক, এটা আসলে বোঝানোর জন্য হয়তো বা। তো চলুন আমরা হাফ বর্ণমালা যুক্ত করি। আমরা এডিট গ্লিপে ক্লিক করে নিই, তারপর আমরা একটু সাইজটা ঠিক করে নিই। এখানে আসলে এতটুকু করলে আসলে এই লাইনটা শো করে। তারপর আমরা এখন সেটিংটা করে নিই এভাবে। তো আমরা সর্বপ্রথম যেটা বর্ণটা হলো আমরা নেব, ঠিক আছে। এরপরে এর পাশে যেটা থাকবে, রেপ থাকবে, মানে আমরা যেটা লিঙ্ক করি সাধারণত, লিঙ্কের জন্য যেটা ব্যবহার করা হয়, এই যে এই বর্ণটা, তো আমরা এটা কপি করে নিই, কপি করে রাখলাম, এরপর আমরা বসাই দিলাম, ঠিক আছে। দেখেন এবার হয়ে গেছে এভাবে। এবার আমরা ছোট বর্ণ যেটা আমাদের কোথায় আছে, একদম মনে হয় নিচে, একদম নিচে নিচে নিচে, হ্যাঁ এই যে এটা নিয়ে নিলাম, কোডটা হলো 459, এই যে 459, ঠিক আছে, এই নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা বসে দিলাম। এবার আমাদের ছোট হয়ে গেছে কটা ঠিক আছে এরপর আমরা আরেকটা যদি অ্যাড করতে চাই আমি এটা পুরোটা কপি করে নিলাম পেস্ট করব লম্বা করে দিই দেখা সুবিধার্থে দেখা গেছে এবার আমরা কি করব ছটা দেই 7 8 হবে ঠিক আছে এর পরের সিরিয়ালে তো অবশ্যই 8 আর এখানে হবে 60 দেখেন হয়ে গেছে এবার আমরা এটারে কপি করি পেস্ট করি এটা হবে এখানে হবে কত 9 সিরিয়াল মেইনটেইন অবশ্যই সিরিয়াল ঠিক আছে এটা 3 ও সরি এখানে হবে না এখানে যেটা আছে এটাই হবে এখানে 61 এইভাবে আমাদের সবগুলো বর্ণমালা মানে ছোট বর্ণ যেগুলো যেমন এখানে কত কি পর্যন্ত আছে এই যে পর্যন্ত আছে ঠিক আছে যেটা আসামি দুটো বর্ণ আছে র আর ভ যেটা ব্যবহার করে ওরা এই বর্ণ পর্যন্ত আমাদেরকে অ্যাড করতে আসলে এগুলো আমি ছোট করা হয় নাই তো আপনারা করে নিলেন সমস্যা নেই ঠিক আছে যাই হোক এইভাবে সবগুলা করে নেবেন আমি আরো আরেকটা দেখাই সিরিয়ালে আরেকটা দেখানোর এটা হলো 50 আর এখানে হবে 62 ঠিক আছে এরপর আমি আরো দেখাই আপনি ফাস্ট করতে হলে এইভাবে করতে হবে না হয় এইভাবে কপি করে আনাটা অনেক সময়ের ব্যাপার ঠিক আছে আপনি আর এখানে চেঞ্জ করা দরকার নাই এখানে 3 এবার আমি এখানে পেস্ট করি এখানে হবে 51 গেছে 2 আর এখানে হবে 4 ঠিক আছে এইভাবে আপনাকে হাফ বর্ণমালাগুলা অ্যাড করে নিতে হবে তো আমি আর দেখানোর দরকার মনে হয় না এই পর্যন্ত যতটুকু দেখানো হয়েছে আপনি আবার এটাকে কপি করে নেন এরপর পেস্ট করেন এখানে কি করবেন 3 আপনার এই যে নাম্বারটা মনে আছে তো অবশ্যই থাকবে দেখার পর আপনি বুঝতে পারবেন যে এখানে যদি 2 থাকে আপনি 3 দিবেন ঠিক আছে আর মাঝখানেটা চেঞ্জ করা দরকার না মাঝখানে সবগুলোর সাথেই থাকবে আর এখানে আছে কত 4 এখানে 5 হবে এইভাবে আপনাকে হাফ তৈরি করে নিতে হবে হাফ বর্ণমালারগুলোর তো আমরা সেভ করে নিই হয়ে গেল ঠিক আছে এটা আমাদের শেষ এর পরেরটাই আসি আচ্ছা এটা হলো সাধারণত জপালা ব্যবহার করার জন্য তো আমরা জপালা কিভাবে ব্যবহার করব জপালার জন্য আমরা আমাদের ইয়েতে যাই এডিট ক্লিপে যাইয়া এখান থেকে আমরা নিব এখানে এই বর্ণগুলো না আমরা নিব আমাদের নরমাল যেই ব্যঞ্জন বর্ণগুলো আছে ওইখান থেকে নিব জটা নিব জ নিলাম আচ্ছা দিব দিয়ে দিলাম কপি করে পেস্ট করলাম এরপর আমাদের দিতে হবে এখানে এক স্পেসটা দেওয়া হয় না এই কারণে শো করে না ঠিক আছে এখানে এই যে এখানে কিন্তু স্পেস আছে ঠিক আছে প্রতিটা আপনি যদি একসাথে করে দেন তাহলে কিন্তু আসতেছে না এই স্পেস দিতে হবে যেমন আমি একসাথে করে দিলাম আসবে না আপনি এখানে স্পেস ঠিক থাকতে হবে ওকে তো এটার জন্য হইতেছে যেমন আমি একটা নোটপ্যাডে লিখি দেখাই যেমন আমরা র্যাম লিখব তো বাংলা করে নিই এটা আমি আরো আসে একবার আরো একবার দেখানো হয়েছে তারপর আবার দেখেন যখন আমরা কিন্তু র্যাব র এর সাথে জপালা ব্যবহার করি যেমন কর জপাল ঠিক আছে ক জপালা ঠিকভাবে আসে র এর সাথে আসে না না আসার কারণ না আসলে কি করতে হবে ব দিয়ে অল্টা চেপে ধরে পয়েন্ট মানে আমরা যেটা পুলিশ স্টপ ব্যবহার করি ওটা দিব তারপরে শিফট চেপে ধরে জেড এভাবে লেখা যায় ঠিক আছে আচ্ছা এই জন্য আনছিলাম ও জপালাটা র ইফ জেড আচ্ছা র না দিয়ে আমরা অন্য কিছু দিই ক শিপ দিয়া জেড দিব শিপ দিয়া জেড ঠিক আছে শিপ দিয়া যখন জেড দিই তখন কি আসে দেখেন কি আসছে দেখছেন এইভাবে আসে তো এই যে এই ফর্মুলাটাই এটা ওকে তো আমরা এবার জপালাটা বসাই দিই এই ডেটা কপি করব পেস্ট করব কপি করব পেস্ট করব করা হয়ে গেছে এটা একটু বড় করলে দেখা যাবে ওকে হয়ে গেছে আমাদের এখানে আর কোনো নাই এখানে একটাই থাকে একটাই করা শেষ ওকে এরপরে আমরা যাব আমরা সেভ করে নিই এটা আমাদের ক্লোজ করে দিই এরপরটাতে যাই বালতুতে বালতু যাই হোক এটা শর্ট কোড ঠিক আছে বালতুর কাজ করি আমরা এবার এডিট গিফে ক্লিক করব আচ্ছা এটা পাশাপাশি থাকলে ভালো ওকে তাহলে কাজ করতে সুবিধার্থে আর কি এর মধ্যে আমরা নিয়ে নিব সবগুলা পরে যাই নিব নিয়ে নিলাম এরপরে আমাদের নিতে হবে রপালা জপালা জপালা শেষ রপালা নিচে যেটা হয় আর কি এখানে কোথাও আছে হ্যাঁ এটা ওকে আসলে এখানে দুইটা বানানোর কারণ হলো কি ও যুক্ত বর্ণের সাথে অ্যাডজাস্ট করানোর জন্য কোনো একটা ছোট একটা বড় যাই হোক এটা আপনি একটা বানালেও আপনার সমস্যা নেই ঠিক আছে যখন বানাবেন তখন আপনি একটা বানাবেন দিয়ে দিয়ে দিলাম ওকে রপালা এবার আমার উপরে যেতে হবে পরে দেখতে হবে আমার কয়ের সাথে রপালা কোথায় আছে এটা অসিলেলা থাকবে উপরে হ্যাঁ এই যে কপি করব পেস্ট করে দেব একটু বড় করতে হবে দেখার জন্য ঠিক আছে হয়ে গেল এইভাবে কয়রপালা খয়রপালা গয়রপালা যত রপালা আছে কয়ের রপালা থেকে শুরু করে একেবারে বাংলা বর্ণমালা যতগুলা কয়রপালা খয়রপালা গয়রপালা যতগুলা হয় সবগুলাতে এইভাবে বসাইতে হবে ঠিক আছে এইভাবে বসিয়ে দিতে হবে যেমন আমি আরো কয়েকটা দেখাই খয়রপালা আমি কপি করে নিই ঠিক আছে খয়রপালা কোথায় এই যে এটা কপি করব এখানে শুধু চেঞ্জ করব ঠিক আছে আর এখানে কি করব 7 এর জায়গায় 8 করে দেব ঠিক আছে এরপর আবার কপি করি পেস্ট ঠিক আছে এখানে করব 9 আর এর পরে আসছে ঘটা এই যে এখানে কপি করব চেঞ্জ করে দেব তো এইভাবে সবগুলা খয়রপালা খয়রপালা গয়রপালা যতগুলো আছে সবগুলো এইভাবেই এভাবে করে নিতে হবে শুধু রপালা যেগুলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুধু বর্ণের সাথে এইগুলো না যেমন মনে করেন এটা না এই যে এটা এগুলো না শুধু খয়রপালা খয়রপালা যেমন এটা না এইটাও দরকার নাই ঠিক আছে আপনি শুধু রপালা যেগুলা এইগুলা খয়ের নিচে শুধু দুইটা বর্ণের সাথে যেটা ওকে এগুলো সবগুলা আসলে আমার এখানে একটা দেখাই দিই মাইক্রোসফট বোর্ডটা ওপেন করে নিই আমি এখানে একটা করা আছে যেটা আমি ওটার থেকে একটু সিরিয়ালে দেখাই দিই হ্যাঁ হ্যাঁ এখানে এটা না এটা ওকে ভালো এবার আমি ফুল স্ক্রিন করি এবার দেখেন এখানে অবশ্যই দেখা যায় সবগুলা বর্ণমালা শুধু ব্যঞ্জন বর্ণের সাথে ঠিক আছে এটা তো সাধারণ আমরা জানি যেটা ওকে এই দেখেন এগুলাই, এর অতিরিক্ত আমরা আর কিছু নাই এখানে, এগুলাই। এরপরে যাই হোক এটা গেল, আমরা এটার কাজ কমপ্লিট ক্লোজ করে দেব। আচ্ছা এরপর আসতেছে প্রেসের ব্যবহারটা, এটা হলো এটা অনেক জটিল, এটা অনেক আছে, এটাতে বাংলা বর্ণমালার অনেক, পুরো বাংলার সব। যাই হোক এটার জন্য আমরা আরেক ইয়ে করে নিই, আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করতে পারেন, এই জানি এডিট গ্লিপসের মধ্যে ক্লিক করলেই এইটা চলে আসবে, ঠিক আছে। বা এডিট লুকআপ এই যে লুকআপ যেটা, এটা হলো লুকআপ, এই যে এটা, ঠিক আছে। এই যে এখানে দেখেন এখানে লেখা আছে লুকআপ, লুকআপের জন্য আপনি যদি, আমি একটা ক্লোজ করে দিই, ঠিক আছে, এটা ওই শিট। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ নেক্সট আরেকটা বানাবো।